এই গাইস, আমি মোয়ান। আমার চ্যানেল মোয়ান ক্রিয়েশনে তোমাদের অনেক 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 ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি জামা টামা পরে। তো জামা টামা পরে রেডি হওয়ার কারণ হচ্ছে আমি যাব কাজে, আর কাজ মানেই হচ্ছে নেল এক্সটেনশনে যাব। বেসিক্যালি এই সময়টা নেল এক্সটেনশনেতেই যাই বিকালে। তো এখন 5:30 বাজে, তো আজকেও ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো কাজে যাওয়া যাক, একটু দূরে যাব বাড়ি থেকে, একটু দূরে সময়। আর তোমাদের দাদাও আজকে আমার সাথে যাবে, তো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব যতটা আমি পারবো। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই যে এখানে আমার ব্যাগ আবারও রেডি করে নিয়েছি। আসলে ব্যাগটা ফাঁকা করে নিয়েছি, সেদিন থেকে এরকম করা ছিল কারণ আমি জানি কাজে যাব। তো চলো এবার বেরোনো যাক। তো বেরিয়েই গেছি, তোমরা দেখতে পাচ্ছ রোডের উপর দিয়ে যাচ্ছি। আর আগের দিন তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম এম বাজার, হ্যাঁ আজকেও সেই দিকেই যাচ্ছি, তবে একটু দূরে যাচ্ছি। আর আজকে সাথে যাচ্ছে তোমাদের দাদা, তো ওকেই বললাম একটু নিয়ে যেতে আর কি। তো দেখতেই পাচ্ছ রাস্তা জ্যাম, আমার একটু দেরিও হয়ে গেছে, যেতে 6টার মধ্যে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, রাস্তা জ্যাম আছে আর বাইকে করে যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাব। তো চলে এসেছি ক্লায়েন্টের বাড়িতে, আর এসেই দেখো আমি সব কিছু বের করে নিয়েছি ব্যাগ থেকে, যেগুলো যেগুলো আমার লাগবে তো বের করে রেখে দিয়েছি। আর ক্লায়েন্ট একটু কাজে ব্যস্ত আছে, সে কারণে আমাকে বললো তুমি 2 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। আর এটা হচ্ছে আমার নেল পলিশের বক্স, মানে জেল পলিশের বক্স। এখানে নানান রকম জেল পলিশ যতগুলো ধরেছে আছে, বাদ বাকি আমি অন্য জায়গায় রেখেছি। তো এখানে আমি বসে আছি, ভয়েস দিইনি কারণ একটু লজ্জা লজ্জাই লাগছিলো আর কি, আর আয়না দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমাকে পেছনে। তো একটু বসে ওয়েট করছি ক্লায়েন্ট কখন আসবে সে কারণে। আর ক্লায়েন্ট আমাদেরকে একটু চানাচুর খেতে দিয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ আমি খেতে খেতেই তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করছি। এই যো 2 প্লেট একদম দিয়ে গেছিলো ভর্তি ভর্তি করে। তো যাই হোক, এই হচ্ছে ক্লায়েন্টের বিফোর নেল। তো আমি একটু ব্রাশ নিয়ে একটু কেরামতি করছিলাম আর কি। তো যাই হোক, আমি প্রসেসিং স্টার্ট করে দিয়েছি, প্রথমেই নেলসটাকে কেটে নিচ্ছি। আর তোমরা আমার যারা যারা ব্লগ দেখেছো তারা জানবেই প্রত্যেকটা প্রসেসিংই এক, খালি কালারগুলো আলাদা হবে। তো এটা হচ্ছে আমি কিউটিকল কাটছি, কিউটিকলগুলো অনেক আছে, তো নেল এক্সটেনশানে কিউটিকল কাটাটা খুব ইম্পর্টেন্ট, তো সে কারণে কিউটিকলটা কেটে নিচ্ছি। তো এবার বাফ করে নিচ্ছি ন্যাচারাল স্নেলসটাকে, যেরকমটা তোমরা আমার আগের ব্লগেই দেখেছো। আর বাফ করে নেওয়ার পরে এবারে আমি নেলসগুলো নেল অনুযায়ী, ন্যাচারাল নেলস অনুযায়ী টিপসগুলো, নেল টিপসগুলো লাগিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, তো এবারে নেল টিপস লাগানো হয়ে গেছে আমার দুটো হাতেই সমান সমানভাবে। তো এবারে আমি সেগুলোকে মেপে মেপে কেটে নিচ্ছি যেরকম সাইজ ক্লায়েন্ট চাইছে আর কি। তো ক্লায়েন্ট এই ক্লায়েন্টও আমার স্কোয়ার শেপই রাখবে। তো বাফ করার পরে আমি সাইন বাফ করে নিচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তোমরা তো আমার আগের ব্লগেও দেখেছো নেল এক্সটেনশন আমি কীরকমভাবে করি। তো তোমরা অনেকেই আমার দেখতে চাও কাজের ব্লগ, সে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো বাফ করা হয়ে গেছে, এবারে আমি লাগিয়ে নিচ্ছি জেল। জেল লাগাচ্ছি আমি ফার্স্ট কোট, যেহেতু এটা জেলে হচ্ছে, মানে জেল নেল এক্সটেনশন বলতে পারো, অ্যাক্রেলিক্স হচ্ছে না। তো অ্যাক্রেলিক্স দিয়ে করলেও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি জেল লাগিয়ে নিচ্ছি, সবগুলো আঙুলে লাগানোর পর আমি একটা হাত কেয়ার করতে দিয়ে দিয়েছি, এটা সেকেন্ড হাত। তো এবারে আমি সেকেন্ড কোট জেল লাগিয়ে নিচ্ছি। তো এবারে আমার ক্লায়েন্ট অনেকটাই শর্ট সাইজ রেখেছে, মানে সাইজটা নেলে অনেকটাই ছোটো করেছে। এবারেও কেন বললাম, কারণ এই ক্লায়েন্ট আগেও আমার থেকে একবার নেল এক্সটেনশন করিয়েছিল, তো বেশ কিছুদিন আগে করিয়েছিল, তো আবারও আমার কাছ থেকেই করলো। তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাকে, আমি জানি তুমি আমার ভিডিও দেখবে, মানে আমার ব্লগ দেখবে। তো যাই হোক, এই কালারগুলো দিয়েই হবে ক্লায়েন্টের বেনারসির কালার অনুযায়ী, কারণ ক্লায়েন্টের একটা মানে বিয়েবাড়ি আছে বলছিল, সে কারণে সেই অনুযায়ী করবে। আর দেখো দুটো হাতেই জেল লাগানো হয়ে যাবার পরে আমি বাফও করে নিয়েছিলাম, কারণ একটু তাড়াহুড়োই ছিল, ক্লায়েন্ট একটু কোথাও বেরোবে বলছিল, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাফ করাটা। তো আমি এখানে জেল পলিশ লাগিয়ে নিচ্ছি। তো মানে আমার যে ক্লায়েন্ট, উনি হচ্ছে গ্রিনের ওপর রেডের কম্বিনেশন দিয়ে একটা কিছু করতে চাইছে, তো
তোমরা দেখতে থাকো হবে। আর একটা মজার কথা বলি, যখন নেল এক্সটেনশনটা হয়ে যাওয়ার পর আমার ক্লায়েন্ট নিজেই হেসে ফেলেছে, আর হেসে কি বলছে জানো, বলছে এটা তো পুরো মোহনবাগানের কালার হয়ে গেলো। এই যে তোমরা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ ঠিক তাই, মোহনবাগানের কালার লাগছে। তো যাই হোক, এটা এই কালার এরকম ডিজাইনই ক্লায়েন্ট পছন্দ করেছিল, তো সেই অনুযায়ী হয়েছে, ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী। আর তোমাদের একটু ভালো লাগছে না না ক্লায়েন্টের এই নেল এক্সটেনশনটা? আরে দাঁড়াও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যখন গ্লিটারের টাচ পড়বে না, তখন অবশ্যই ভালো লাগবে। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে একটা ফিঙ্গার ছেড়ে দিয়েছি, কারণ এই ফিঙ্গারে গ্লিটার দেওয়া হবে। আর এখানে কালারটা হচ্ছে ওমরে স্টাইলে, মানে ওমরে হচ্ছে যেহেতু দুটোই ডার্ক কালার না, সেহেতু ওমরেটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তবে যাই হোক ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না। আর এখানে দেখতেই পাচ্ছ আমি গ্লিটারও দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একদম টপ কোট লাগিয়ে। তো এবারে দেখে বলো তোমরা কেমন লাগছে। আরে দাঁড়াও, তোমাদেরকে আগে কিউটিকালটা লাগিয়ে নিই, তারপরে আবার ফাইনাল লুকসটা দেখাচ্ছি। এটা হচ্ছে কিউটিকাল অয়েল, এই কিউটিকাল অয়েলটা আগে লাগিয়ে নিই। তো এই হচ্ছে ফাইনাল লুকসটা। এই যে দেখে বলো তোমরা কেমন লাগছে, ক্লায়েন্টের রিকোয়েস্টেড ডিজাইন এটা, তো ভালোই লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে। এই যে দেখতেই পাচ্ছ, যেহেতু ফেয়ার স্কিন টোন তাই জন্য ভালোই লাগছে, আর গ্লিটারের টাচে আরও সুন্দর লাগছে। তো চলো, এবার আমি বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ আমি বাইকে করে যাচ্ছি। তো ক্লায়েন্টের বাড়ি থেকে বেরিয়েছি পুরো 9টায়, তো বেরিয়ে এখন বাইকে করেই যাচ্ছি। আমাদের বাড়ি যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তা চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এলাম বাড়িতে, মানে বাড়িতে একদম ঢুকে গেছি, আর তাড়াতাড়ি এলাম কারণ বাবা বাইরে দাঁড়িয়ে ছিল। বাবা তো জানে না আমরা কাজে গেছি, বাবা বলতে আমার শ্বশুরমশাই, তো উনি ওই ঘরেতে আছে, তাই আমি এই ঘরেতে ইন্ট্রো নয় মানে শেষ করব আর কি। তো তোমরা দেখলেই সব কিছু। তো ক্লায়েন্ট ওনার অনুযায়ী কালার পছন্দ করেছে, ওনার অ্যাকচুয়ালি বেনারসিতে ওরকম কালার। তো যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও, আর নেল এক্সটেনশনটা কেমন হয়েছে সেটাও জানিও। আর আমি আগেও ব্লগে বলেছি, যদি আমার কাছে তোমরা কেউ করতে চাও আমাকে কমেন্ট করবে, আমি কন্ট্যাক্ট নাম্বার আমার দিয়ে দেবো। আর হচ্ছে আমি হোম সার্ভিসও করি, তো সেটা আমার হয়তো বলা হয়নি। তো যাই হোক, তোমরা যদি আমার কাছে করতে চাও তো আমাকে জানাবে। আর আমি দেখতেই পাচ্ছি একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছি, এবার ফ্রেশ হবো। তো ফ্রেশ হওয়ার আগে ভাবলাম মানে ভিডিওটাকে শেষ করেই যাই। তো চলো, আজকে এই পর্যন্তই, মানে আজকের এই নেল এক্সটেনশনের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। তো চলো, টাটা, গুড নাইট। এবার আমাদের খাওয়া দাওয়া করতেও হবে, রাত্রি 9টা বেজে গেছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।